তুলো হলো ইন্ডিয়ান ইকোনমিতে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, আর তুলোই হলো ইন্ডিয়ার একটা মূল অর্থকরী ফসল। আর বিদেশি মুদ্রা আমদানির ক্ষেত্রে তুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আজ ইন্ডিয়ার 30% কটন ইন্ডাস্ট্রি এই ইন্ডিয়ারই কাঁচা তুলোর ওপর নির্ভরশীল। বিভিন্ন শোষক কীট যেমন অ্যাফিডস, জেসিডস, থ্রিপস আর সাদা মাছি তুলো ফসলের জন্য বিপজ্জনকভাবে ক্ষতিকারক, কারণ এটা বছরে 50-80% তুলো ফসলের উৎপাদনের ক্ষতি করে। এটা জানতে পেরে মিৎসুই কেমিক্যালস জাপান আমাদের দিয়েছে টোকেন, যেটা পৃথিবীতে শোষক কীটের দমনের জন্য সবচেয়ে প্রভাবশালী কীটনাশক মানা হয়। টোকেনকে ইন্ডোফিল কোম্পানি ভারতে নিয়ে এসেছে, যে কোম্পানি পৃথিবীতে সবচেয়ে বেশি ফসল সংরক্ষণের জন্য বিখ্যাত। টোকেনের আছে তৎক্ষণাৎ মেরে ফেলার বিশেষ ক্ষমতা এবং উদর বিষক্রিয়ার মাধ্যম হিসেবে কাজ করে। টোকেন কীটের স্নায়ুতন্ত্রে কাজ করে, ফলস্বরূপ কীট বা পোকাটির দ্রুত বিনাশ হয় প্যারালাইসিস হওয়ার কারণে। ট্রান্সলেমিনার কার্যকলাপ আর সিস্টেমিক কার্যকলাপ হল একটা গুরুত্বপূর্ণ গুণ ফসল রক্ষণের ক্ষেত্রে, আর টোকেনের মধ্যে এই গুণ প্রচুর পরিমাণে আছে। এটা গাছের পাতার দুদিকেই সমানভাবে প্রভাব ফেলে কাজ করে। টোকেনের আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হল এর রেন ফাস্টনেস, অর্থাৎ এটা খুবই ভালো কাজ করতে সক্ষম টোকেন অ্যাপ্লিকেশনের 3 ঘন্টা পরে যদি বৃষ্টিও হয়। টোকেনের কাজ করার পদ্ধতি অন্যান্য প্রোডাক্টের থেকে আলাদা, তাই এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না অন্যান্য এক্সিস্টিং মডিকিউলসের সাথে। এই প্রয়োগ পদ্ধতির দ্বারা আমরা শোষক কীটের মৃত্যুর হার অনেক বেশি দেখে থাকি, আর ফসলের পাতার অনেক কম ক্ষতি হয় তুলনামূলকভাবে যেখানে অন্যান্য প্রোডাক্ট দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে বা যেখানে কোনো প্রোডাক্টের দ্বারা ট্রিটমেন্ট করাই হয়নি। টোকেনকে সাধারণত শোষক কীটের প্রাথমিক উপদ্রবের সময় ব্যবহার করার নির্দেশ দেওয়া আছে, প্রভাবশালী কার্যক্ষমতা আর লম্বা সময়ের সুরক্ষার জন্য। ইন্ডোফিলের ছাতা আলা টোকেন, ঝটপট মার, লম্বা প্রভাব।